হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে কে কেমন আছেন খুব বেশি একটা জানা নাই। আর যাদের সন্তানদেরকে হারিয়েছেন তাদেরকে আল্লাহ যেন এই শোক সহ্য করার অবশ্যই ক্ষমতা দেয়, সেই আশাই করব। তো আমি রান্না করছি পাস্তা, বেঁচে যাও মাংস দিয়ে পাস্তা তৈরি করছি। তো পাস্তা কিন্তু নর্মালি লবণ এবং সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম কুকিং অয়েল এবং দিয়ে দিচ্ছি দুইটি ডিম। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি কিছুটা লবণ অ্যাড করেছি, কিছুটা ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন করছি। তো আমি কিছুটা হেলদি রান্না করব, এই জন্য রসুনটা ডিমের সঙ্গে বেশ ভালো মতো করে ফ্রাই করে নিচ্ছি এবং সে সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। আর এই রাস্তাটা আমি একেবারে ইনস্ট্যান্ট তৈরি করব, এটা ডিনারও বলা যেতে পারে। তো সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পরে এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং কিছু সবজি অ্যাড করছি। সবজির মধ্যে আমি ক্যাপসিকাম অ্যান্ড গাজর কিছুটা লম্বাটে করে কেটে দিয়েছি। এখানে চাইলে আপনাদের হাতের কাছে যখন যেই সবজি থাকবে সেই সবজিটাই দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আর এই টমেটোটা আমার গাছের টমেটো, নিজের হাতে লাগানো গাছের। যে কোনো জিনিস খেতে খেতে এমনিতেই অনেক ভালো লাগে। তো সব কিছু নেড়ে চেড়ে বেশ ভালো মতো করে রান্না করে নিচ্ছি। রান্না করা আমার মোটামুটি শেষ। এবার বেঁচে যাওয়া মাংস দিচ্ছি। আর আমার মনে হয় কোরবানির সময় সবার বাসায় টুকটাক বেঁচে যাওয়া মাংস থাকে, আর এই সময় যেহেতু সবারই কিছুটা বেশি বেশি বাসায় থাকা হচ্ছে তো সেই ক্ষেত্রে খাওয়াটাও কিছুটা বেশি হয়। তো এবার আমি মাংসটা কিন্তু সব সবজির সঙ্গে বেশ ভালো মতো করে মিশিয়ে রান্না করে নিব এবং স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিচ্ছি। তো নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি বেশ ভালো মতো করে রান্না করে নিচ্ছি। সব কিছু বেশ ভালো মতো করে মেশানো শেষ। এবার আমাকে দিয়ে দিতে হবে পাস্তা। পাস্তাটা কিন্তু পানি ছাড়ানোর পরে আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম যেন পাস্তাটা অনেক বেশি ছাড়া ছাড়া থাকে। তো পাস্তা দিয়ে আমি নেড়ে চেড়ে বেশ ভালো মতো করে রান্না করে নিয়েছি। এই সময় কিন্তু চুলোর আঁচ খুব বেশি বাড়ানো যাবে না, মোটামুটি মিডিয়াম লো করে রান্না করতে হবে। তো আমি লবণ কিছুটা চেক করে দেখেছিলাম কিছুটা কম ছিল, তার সাথে আমি কিছুটা লবণও অ্যাড করেছি। যদিও পাস্তা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি, তারপরেও দেখা যায় অনেক সবজি টবজি অ্যাড করা হয়েছে, দ্যাটস ওয়াই আরও কিছুটা লবণ অ্যাড করতে হলো খুবই সামান্য। এবার নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। অ্যান্ড সব শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু সময় নিয়ে রান্না করতে হবে, কারণ এখানে আমি টমেটো পেস্ট বা চিজ এখানে ক্রিম কোনো কিছু অ্যাড করিনি, মোটামুটি কিছুটা ড্রাই টাইপের পাস্তা তৈরি করছি। আর এইভাবে বেঁচে যাওয়া মাংস দিয়ে কিন্তু পাস্তা বা নুডলস যে কোনো কিছুই তৈরি করা যায়। আর এই পাস্তাটা স্কুলের টিফিনে বাচ্চাদের ডিনারেও দিতে পারেন, আমি যেমন তৈরি করছি আজকে আমার ডিনারের জন্য। সো এই ছিল আজকের আমার রান্না। আর দেশের এই ক্লান্তি লগ্নে সবাই সবার যত্ন নেবেন এবং সবাই যেই যেভাবে পারে নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। এছাড়া আসলে আমাদের আর বলার কিছু নেই, একমাত্র উপরওয়ালাই পারে আমাদেরকে রক্ষা করতে এই বিপদ থেকে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।